हेलो माय डियर स्टूडेंट, हाउ आर यू? आज के आमरा तुम्हारे बांग्ला व्याकरण जेटा आमरा बांग्ला दीर्घपत्र सेटा पढ़ते आसो। केमन आछो तुम्हरा? सबाई सुस्थ आछो तो? आमादेर आजके বাংলা দ্বিতীয় পত্র, এটা বাংলা ব্যাকরণের কি আমরা বাংলা দ্বিতীয় পত্র বলে থাকি, তাই না? আচ্ছা, এবার বলতো যে আমাদের যে আমরা এই যে কথাগুলো বলি, এই যে ভাব প্রকাশ করছি, এটাকে কি বলা হয়? তাহলে আজকে আমাদের পড়ার বিষয় হলো ভাষা কাকে বলে। একটু মনোযোগ সহকারে শুনুন, আমরা যে আমাদের এই বহুবলকে যা কিছু বলি বা উচ্চারণ করি, আমাদের মুখ গহ্বর কোনটা? এই যে এটা দিয়ে আমরা যা কিছু বলি বা উচ্চারণ করি সেটা হলো আমাদের ভাষা, সেটা আমাদের ভাষা। সবাই একটু চেষ্টা করো, আমাদের মুখ গহ্বর দিয়ে যা কিছু বলি বা উচ্চারণ করি তাকে ভাষা বলে। ক্লিয়ার করতে পারছো? তাহলে আমরা দেখি যে কে বলতে পারো, তুমি বলো তো ভাষা কাকে বলে? গুড, থ্যাংক ইউ অর্জুন, একটা তালি। তুমি বলো ভাষা কাকে বলে? এইবার আসো আরেকটু ক্লিয়ার ভাবে আমরা শিখি। আমরা চেরামনির কথাটা শিখলাম, এরপরে আসো যে আমরা মনের ভাব করার জন্য, আমরা মনের ভাব করার জন্য যা কিছু বলি বা উচ্চারণ করি সেটা হলো ভাষা। সবাই খাতা লিখে নাও, দ্রুত। আমরা মনের ভাব করার জন্য যা কিছু বলি বা উচ্চারণ করি তাকে ভাষা বলে। ভাষা লিখে যে আমরা মনের ভাব প্রকাশ করার জন্য যা কিছু, হ্যাঁ, আমরা মনের ভাব প্রকাশ করার জন্য যা কিছু বলি বা উচ্চারণ করি তাকে ভাষা বলে, তাকে ভাষা বলে। আমরা মনের ভাব প্রকাশ করার জন্য যা কিছু বলি বা উচ্চারণ করি তাকে ভাষা বলে। এখন এই ভাষাটা ধরো আমরা তো কথা বলতে পারছি, আমাদের এই সমাজে অনেক নারী পুরুষ আছে যারা কথা বলতে পারে, তাহলে তাদের ভাষাটা কি হবে বলো? কি হবে? উচ্চারণ হবে। ওই যে যা কিছু বলি আমরা বলছি, এখন তোমাদের কথা আমি শুনছি আর উচ্চারণ করছি, তাই না? কিন্তু তারা তো কথা বলতে পারছে না, এইভাবে তারা কি বলছে? ইশারা প্রকাশ করছে, উচ্চারণ করছে, তাই না? একটা যে কোনো শব্দ উচ্চারণ করে ওটাকে বোঝানো হচ্ছে, সে করছে যে ওইটা আমাকে বই দাও, তাই না? এটা কি আমাকে ওই বইটা দাও? এটা সেই ইশারার মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করে। ক্লিয়ার? তাহলে ওইটাও তার একটা
কয়টি? কে পারবে? কে পারবে? ভাষার রূপ কয়টি? ভাষার রূপ দেখো সবাই লিখে নাও, ভাষার রূপ হলো কয়টি? দুইটি। এক হলো সাধু রূপ, সাধু রূপ। দুই চলিত রূপ। এক সাধু রূপ, দুই চলিত। ভাষার রূপ কয়টি? দুইটি। এক সাধু রূপ, দুই চলিত রূপ। দুই চলিত রূপ। ক্লিয়ার? এই সাধু রূপটা কেমন? আমরা যে বইয়ের ভাষা, বইতে যে ভাষাগুলো লেখা থাকে আছে না, বই পড়ি না আমরা, যে বইতে যে ভাষাটা লেখা আছে এটা হলো সাধু রূপ। এটা সাধু রূপ। আর আমরা এই যে এখন বক্তৃতা দিচ্ছি, কথা বলছি, যে কথাগুলো আমরা সচরাচর বাড়িতে মা বাবা ভাই বোন সকলের সাথে বন্ধু বান্ধব ক্লাসে যখন যে কথাগুলো বলি, এই কথাগুলো হলো চলিত রূপ। এই কথাগুলো কি? চলিত রূপ। এটা আমরা নাটক, সংলাপ এগুলোই বেশি ব্যবহার হয় এই চলিত রূপগুলো। আর বিশেষ করে সাধু রূপটা ব্যবহার হয় বইয়ের ভাষায়, সাহিত্যের ভাষায়। কথা কি বোঝা গেছে? এইবার আসো আমাদের ভাষা ও